হ্যাঁ বন্ধুরা আজকে আমরা দেখবো আমরা যদি এইচডিএফসি ব্যাঙ্কে ক্যাশ ডিপোজিট করতে যাই বা টাকা জমা করতে যাই তো তার জন্য আমাদের একটা ক্যাশ ডিপোজিট ফর্ম ফিল আপ করতে হয় তো সেই ফর্মটা আমরা কী করে ফিল আপ করবো সেটাই দেখবো তো দেখুন আমি এখানে এইচডিএফসি ব্যাঙ্কের একটা ক্যাশ ডিপোজিট ফর্ম নিয়ে এসেছি এটা হচ্ছে কাউন্টার পার্ট যেটা আমাকে স্ট্যাম্প দিয়ে দিয়ে দেবে আর এটা হচ্ছে ব্যাংকের পার্ট তো প্রথমে আমরা ব্যাংকের পার্টটা ফিল আপ দেখব ব্যাংকের পার্টে প্রথমে আছে ডেট যে আমরা ক্যাশটা জমা করব ব্যাঙ্কে সেই ডেটটা লিখবো প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর তারপরে দেখুন এখানে কন্টাক্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট হোল্ডারের একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে তো আপনারা এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দেবেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সগুলোর মধ্যে দিয়ে এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন তারপরে দেখুন এখানে প্যান নাম্বার এখানে নিচে লেখা আছে যদি পঞ্চাশ হাজার টাকার বেশি জমা করেন তাহলে অ্যাকাউন্ট হোল্ডারের প্যান নাম্বারটা এখানে দিতে হবে তো আপনারা যদি বেশি জমা করেন তাহলে প্যান নাম্বারটা এই বক্সের মধ্যে দিয়ে লিখে দেবেন আর যদি পঞ্চাশ হাজার টাকার কম জমা করেন তাহলে আর লেখার দরকার নেই তারপর হচ্ছে নাম এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা লিখে দেবেন তারপরে একটু নিচে এসে দেখুন এখানে ক্যাশের পার্টিকুলার্স লিখতে হবে মানে আপনি কত টাকা জমা করবেন এবং কি কী নোট দেবেন তো ধরুন আমি পাঁচ টাকা জমা করব তো পাঁচ হাজার টাকার জন্য আমি দু টাকার একটা নোট দিয়েছি পাঁচশো টাকার চারটে নোট দিয়েছি এবং একশো টাকা দশটা নোট দিয়েছি তো আমি এইভাবে ভেঙে ভেঙে লিখবো দু হাজার দু হাজার এক হাজার এবং টোটালে আমি এই টোটালে পাঁচ হাজার টাকা লিখে দেবো আপনারা যত টাকা জমা করবেন কি কী নোট দেবেন সেটা এইভাবে ভেঙে ভেঙে এখানে লিখবেন এবং টোটালে এই জায়গাটা এখানে নাম্বারে বা ফিগারে লিখে দেবেন কত টাকা জমা করবেন আর একটু এই সাইডে দেখুন লেখা আছে রুপিস ইন ওয়ার্ড আর এখানে সেটা ওয়ার্ডে লিখতে হবে তো যেহেতু আমি পাঁচ টাকা জমা করবো এই আমি এখানে ফাইভ থাউজেন্ড অনলি লিখেছি আপনারা যত টাকা জমা করবেন এখানে নাম্বারে বা ফিগারে লিখবেন এবং এখান দিয়ে এই লাইনটার মধ্যে দিয়ে সেটা ওয়ার্ডে লিখে দেবেন তারপরে নিচে দেখুন ডিপোজিটার নেম যে জমা করতে যাবে সে এখানে তার নাম লিখবে সেটা যদি অ্যাকাউন্ট হোল্ডার হয় সেও তার এখানে নাম লিখবে আর অন্য কেউ যদি অ্যাকাউন্টে জমা করতে যায় তাহলে সে তার নাম লিখবে কারণ একটা অ্যাকাউন্টে যে কোনো মানুষ টাকা জমা করতে পারে আর এখানে ডিপোজিটার সিগনেচার এখানে যে জমা করতে যাবে তার একটা সাইন এখানে নাম আর তারই এখানে একটা সাইন তো ব্যাংকের পার্টটা হয়ে গেল এবার আমরা কাউন্টার পার্টটা দেখবো কাউন্টার পার্টের প্রথমে আছে ডেট যে ডেটে আমরা টাকাটা জমা করবো ব্যাঙ্কে সেই সেম ডেটটা আমরা এখানে লিখবো যেটা এখানে দিয়েছি তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সগুলোর মধ্যে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার লিখে দেবো তারপর হচ্ছে নাম এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা লিখে দেবে তারপর হচ্ছে ক্যাশ না চেক তো যেহেতু আমি ক্যাশ জমা করছি আমি এখানে ক্যাশ লিখেছি তারপরে দেখুন রুপিস কত টাকা জমা করছি তো আমি পাঁচ টাকা জমা করেছি আমি এখানে পাঁচ টাকা লিখেছি নাম্বারে এবং একটা দাগ দিয়ে টোটালে আবার সেই অ্যামাউন্টটা লিখেছি আর তার ঠিক নিচে দেখুন রুপিস ইন ওয়ার্ড এখানে আমি ফাইভ থাউজেন্ড অনলি লিখেছি আপনারা যত টাকা জমা করবেন এখানে নাম্বারে লিখবেন তারপরে একটা দাগ দিয়ে টোটালে আবার সেই অ্যামাউন্টার নাম্বারে লিখবেন এবং নিচে সেটা ওয়ার্ডে লিখে দেবেন তারপরে দেখুন ডিপোজিটার নেম যে জমা করতে হবে তার নামটা এখানে লিখবে এবং ডিপোজিটার সিগনেচার এখানে শেয়ার একটা সাইন করে দেবে তো আমার কাউন্টার পার্ট এবং ব্যাংকের পার্ট দুটোই ফিল হয়ে গেল এর সাথে আপনারা ক্যাশ দিয়ে এইচডিএফসি ব্যাঙ্কের কাউন্টারে জমা করে দিলে আপনাদের আশা করি ক্যাশ জমা হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ